সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পয়েন্টে আজকের আয়োজনে এবং আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল দাউস কবিতা আপনারা জানেন মৌসুমি বায়ুর প্রভাবে উজানে এবং দেশের ভেতরে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এর প্রভাবে সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ এবং লালমনিরহাটে বেশিরভাগ এলাকা এখন পানির নিচে আছে একই সঙ্গে যদি বলি ভারতের আসামেও এখন বন্যা বাড়ছে নদীর পানি এতে করে আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি আরো অবনতির একরকমের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বন্যা ও জলবায়ু বিশেষজ্ঞরা ব্যাপারে কথা বলার চেষ্টা করব। আমরা আজকে আমাদের পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি বাড়ছে বন্যায় দুর্ভোগ এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে ভার্চুয়ালি যুক্ত হবেন সমরেন্দ্র কর্মকার সাবেক পরিচালক আবহাওয়া অধিদপ্তর স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপিনিং পয়েন্টের আয়োজনে জি কেমন আছেন ভালো আছে আপনারা সবাই ভালো তো জি আমরা সবাই ভালো আছি শুরুতেই যে প্রশ্নটা দিয়ে আপনার কাছে রাখতে চাই যে জলবায়ু পরিবর্তন যে হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার গতি প্রকৃতি এখন অনেকটাই অনিশ্চিত আমরা আসলে কোন ভবিষ্যতের পথে এগোচ্ছে জলবায়ুর আগে আমি কিছুটা বলে নেই মৌসুমী বায়ু সম্পর্কে আমাদের মৌসুমী বায়ু যে সিজন বা সেটা হচ্ছে আপনার চার মাসে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং জুনের এক দুই তারিখ থেকে আপনার নরমালি মনসুন শুরু হওয়ার কথা থাকে এটা হলো আপনার এভারেজ ডেট তো সেটা আপনার প্রায় চার মাস চলে এবং এই সময়তে কখনো আপনার খুব স্ট্রং হয় কখনো আপনার দুর্বল হয় এবং কখনো আপনার বৃষ্টিপাত উপরের দিকে হয় বৃষ্টিপাত নিচের দিকে হয় এখন এগুলি জলবায়ুর পরিবর্তন তো কিছু থাকবেই কিন্তু জলবায়ু পরিবর্তনের সব নাই কতগুলি আছে আপনার নিত্য নৈমিত্তিক ঘটনা অর্থাৎ সিজনাল ঋতু ঋতু সম্বন্ধীয় ঘটনা এই ঘটনাগুলি ঘটবেই তার সাথে আপনার জলবায়ু পরিবর্তন যদি যুক্ত হয় তাহলে সেই জিনিসটা আপনার অ্যাগ্রিভেট করে এবার হয়তো আপনি ধরতে পারেন যে এই যে যে আপনার এখন যে মনসুন খুব সক্রিয় হয়েছে সক্রিয় প্রায় প্রতি বছরই হয় কিন্তু এবার যে এখন সক্রিয় হচ্ছে এটা বেশিরভাগ হচ্ছে হলো আপনার এবার যে হিট ওয়েভ ছিল এখনো আপনার এই দুই তিন দিন আগে ইন্ডিয়া হোল ইন্ডিয়াতে আপনার হিট তাপপ্রবাহ এই তাপপ্রবাহটা অত্যাধিক ছিল বলেই হয়তো মনসুন এখন খুব স্ট্রং হয়েছে এবং এটি আপনার জলবায়ু পরিবর্তনের লিঙ্ক আমরা খুঁজে পাই এছাড়া আপনার যেটা নর্মাল ঘটে সেটা হল বৃষ্টিপাত আপনার মনসুন সিজনে হবেই এখন বৃষ্টিপাতটা কোথায় হচ্ছে আজকে কালকে গতকাল থেকে বা পরশুদিন থেকে যে অবস্থা চলছে তাতে হোল উপমহাদেশ আপনার এখন আন্ডার দ্য গ্রিপ অফ আপনার অ্যাক্টিভ মনসুন অ্যাক্টিভ মনসুন চলছে যার ফলে আপনার বৃষ্টি হচ্ছে এবং একটা স্ট্রং লো প্রেশার এরিয়া আছে এটা ধরেন আপনার ওয়েস্ট বেঙ্গল মধ্যপ্রদেশ এবং তার এক্সটেনশন আছে আপনার বেঙ্গল পর্যন্ত এবং বেঙ্গলের যে অবস্থাটা দাঁড়াচ্ছে তাতে যে কোনো মতো একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সেটা সুস্পষ্ট লঘুচাপ বা ডিপ্রেশনও পরিণত হতে পারে যদি তাই হয় তাহলে বৃষ্টিপাতের পরিমাণ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর মনসুন স্ট্রং মানে হলো আপনার আপনি যদি দেব বেঙ্গল এর যে চিত্র দেখেন আবহাওয়া অফিসের চিত্র যদি কোনো সময় দেখেন তাহলে দেখবেন যে এখানে প্রেশার গ্রেডিয়েন্ট খুব বেশি চলছে অর্থাৎ সমচাপ রেখা অত্যাধিক হয়ে গেছে অল্প একটু জায়গার মধ্যে আমাদের যে বৃহৎ বাঙ্গালের যে সামান্য ফানেলের মতো জায়গা আছে যার ফলে হচ্ছে কি প্রচুর পরিমাণে ময়স্চার বাংলাদেশ আসতেছে এবং এটা একেবারে বাংলাদেশ উত্তরে আপনার এটা হলো যমুনা মেঘনা যে অববাহিক আছে সেখানে আপনার বৃষ্টিপাত প্রচুর হচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামী একদিন দুদিনও আপনার কন্টিনিউ করবে আর সেই পানিগুলি কোথায় যাবে সেই পানিগুলি আপনার বাংলাদেশ দিয়ে আপনার নির্গত হবে বে অফ বেঙ্গলে অতএব আসামে যে বন্যা হয়েছে সেখানে লোকো মারা গেছে এবং ব্রহ্মপুত্রের উপরে যদি বৃষ্টি হয় এবং মেঘনার উপরে বৃষ্টি হয় সেটা বাংলাদেশের এসে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে আরো খারাপ অবস্থা করবে এবং মেঘনাতে আপনি দেখেন যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু আপনার মেঘালয় মেঘালয় প্লাটিউর দিকে বৃষ্টিটা সবচেয়ে বেশি হচ্ছে এবং সেই পানিটা আহ সুনামগঞ্জ সিলেট দিয়ে আপনার সমস্ত নদী আপনার বিপদ বিপদসীমা থেকে আপনার 130 35 40 সেমি পর্যন্ত চলছে সুতরাং বন্যা পরিস্থিতি আপনার খুবই খারাপ চলছে এবং আর সামনে হয়তো বৃষ্টি বেশি হলে আরো খারাপের দিকে যাবে আচ্ছা কি মনে করছেন আমরা তো যেটা শুনতে পেয়েছি যে আগামী আরো দুই দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা রয়েছে এটা কি আরো বাড়তে পারে এই সময়টা সময়টা এটা বাড়তে পারে তবে আর যেহেতু আপনার গতকাল পরশু দিন দুদিন অলরেডি হয়ে গেছে সাধারণত চার থেকে পাঁচ দিন বা ছয় দিনের মতো থাকে আগে অবশ্য অনেক বেশি থাকতো আগে বেশি থাকতো আপনার আট দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত থাকতো আমরা যখন ছোট ছিলাম এখন কিন্তু সেই ধরনের স্পেলটা থাকে না এখন আপনার পাঁচ দিন দিন সাত দিনের মতো থাকে তারপরে একটা ব্রেকের মতো আসে এই ব্রেকটা আসলে আপনার তখন বৃষ্টিপাত কমে যাবে কিন্তু সেই সময়তে বন্যার পানি নামবে এবং মানুষের যে দুর্গতি সেই দুর্গতি কিন্তু সহজে কমবে না আরো খারাপ অবস্থা হতে পারে অসুখ বিসুখ ইত্যাদি হতে পারে আচ্ছা মমিসিংহ রংপুর এবং সিলেট এই তিন বিভাগে বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে আমরা জেনেছি এই বিষয়টাতে আমাদের আরেকটু বিস্তারিত জানাবেন আপনার তিনটা বিভাগ না আরো বেশি বিভাগ ধরলে বোধহয় ভালো হবে তবে যেহেতু উত্তরে আপনার তিনটা বিভাগ আপনার রাজশাহী রংপুর এবং ময়মনসিং ডিভিশন আছে এখানে বৃষ্টি হবে এবং এখান থেকে বৃষ্টিটা আরেকটু যদি উত্তরে যায় ব্রহ্মপুত্র এবং মেঘালয়া উপরে যদি পড়ে তাহলে সেটা আপনার সম্পূর্ণ বাংলাদেশ দিয়ে আপনি হবে তবে এখনো আপনার গঙ্গা অববাহিকার তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আছে বলে আমি মনে করি না সুতরাং এই দুইটা নদীরই এখন সিঙ্ক্রোনাইজ যদি হয়ে যায় তাহলে আপনার বন্যা পরিস্থিতি বাড়বে এবং এই বৃষ্টি আপনার আগামী দুই দিন অবশ্যই থাকবে এটা আবহাওয়া বিশ্বের পূর্বা পূর্বাভাসে নিশ্চয়ই বলা হয়েছে এবং আমারও আমি যেটুকু ক্লাউড পিকচার দেখেছি স্যাটেলাইট পিকচার তাতে আপনার এই আগামী তিন দিন পর্যন্ত আপনার থাকার সম্ভাবনা আছে আচ্ছা আপনি যেটি বলছিলেন যে আগামী তিন দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আমরা হ্যাপিনিং পয়েন্টের আয়োজনে আছি বাড়ছে বন্যায় দুর্ভোগ এই বিষয়ে আমরা আজকে কথা বলছিলাম কথা বলছি সমরেন্দ্র কর্মকার সাবেক পরিচালক আবহাওয়া দপ্তর একটা বিরতির সময় হয়েছে আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে মৃত্যুর পর ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপিনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন সমরেন্দ্র কর্মকার সাবেক পরিচালক আবহ অধিদপ্তর এবং আমরা আজকে কথা বলছিলাম বাড়ছে বন্যায় দুর্ভোগ এই বিষয়ের ওপর স্যার আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে এবার একটু আমরা জানতে চাইব যে আপনি বলছিলেন যে তিন দিনের মতো এই সময়টা থাকতে পারে বৃষ্টিপাতের এটা তো আমরা একটা স্বল্প একটা পূর্বাভাস আমরা জানতে পেরেছি বন্যা বা বৃষ্টিপাতের যে এই অবস্থা এটার দীর্ঘমেয়াদী কোনো কি কি বলে এটাকে দীর্ঘমেয়াদী এটার পূর্বাভাস আপনারা পেয়েছেন কিনা বা আমাদেরকে এই সম্পর্কে কি বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়ে থাকে বুঝছেন এটা মাসের প্রথম এক দুই তারিখে সাধারণত দিয়ে থাকে এবং সেখানে কিন্তু আপনার ভারী বৃষ্টির কথা বলা আছে এবং বন্যার কথা বলা আছে দুই এক জায়গায় বন্যা হতে পারে এই কথা বলা আছে আমার যতটুকু মনে পড়ে যেহেতু আমি তো এখন ডিপার্টমেন্টের বাইরে প্রায় বছর হয়ে গেল সুতরাং যোগাযোগ ওদের সাথে আর হয় না কেন মান্থলি ফোরকাস্ট ত্রৈমাসিক ফোরকাস্ট তিন মাসের এবং সিজনাল ফোরকাস্ট আপনার দেওয়া হয়ে থাকে সেগুলি যদি একটু আপনারা আলোচনা করেন মানে আহ ওদের সাথে আবহাওয়া অধিদপ্তরের সাথে তাহলে আপনারা এগুলি সম্পর্কে ভালো জানতে পারবেন তবে আপনার দীর্ঘমেয়াদী পূর্বভাষেও কিন্তু এই বন্যার কথা এবং ভারী বৃষ্টিপাতের কথা বলা আছে আচ্ছা এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনের সুদূর প্রসারী প্রভাব আসলে কি হতে পারে আপনার থেকে জানতে চাওয়া সুদূর প্রসারী আপনার প্রভাব তো মানুষের উপরে জীব জন্তু গাছপালা সবকিছুর উপরেই পড়বে এমন কোনো কিছু বাদ যাবে না জলবায়ুর প্রভাব আপনার কোন কিছুর উপরে পড়বে না জলবায়ুর প্রভাব পড়বে যেমন এইবার আপনার দেখিয়ে দিল হিট ওয়েভ আপনার অনেক দিন পর্যন্ত এক মাসের উপরে যেটা আমার জানা মতে আমার একত্রিশ বছর চাকরি জীবন ছিল সেই একত্রিশ বছর চাকরি জীবনে তো দেখিনি আর গত সতেরো বছর চাকরি জীবনের পরে আমি একুশ দিনের মতো দেখিনি বিশ দিনে বাইশ দিনের মতো দেখেছি সুতরাং এটা আপনার আহ লোক কিছু মারা যাওয়ার কথা সেটা তো আমরা সবসময় দেখতে পাই না আপনাদের মাধ্যমে আমরা কিছুটা দেখতে অথবা মিডিয়াতে আসে মিডিয়াতে সেটুকু দেখতে পাই তবে লোকেরও কিন্তু এবার অনেক ক্ষতি হয়েছে তারপরে ঠান্ডা সময়েও আপনার এবার অনেক লোক মারা গেছে বেশ কয়েকজন মারা গেছে আমার মনে হয় যে হান্ড্রেড ছাড়া হয়ে গেছে তো এই এগুলি কিন্তু জলবায়ুর প্রভাবের কিছুটা আগোন মারা গেছে কিন্তু বর্তমানে কয়েকটা কারণ আছে একটা হলো জলবায়ুর প্রভাবে সেটা যুক্ত হয়েছে আরেকটা হলো মানুষের সংখ্যা বেড়ে গেছে আর তিন নম্বরে হলো আপনার গাছপালার সংখ্যা কমে গেছে আমরা গাছপালা শুধু কাটি কিন্তু আমরা লাগাই না নিয়ম হলো একটা কাটলে আপনারা ওই যে আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে একটা গাছ কাটলে 10টা লাগাতে হবে আমরা সেই জিনিসকিন্তু করছি না মানে পালন করি না করছি না যদি করতাম তাহলে আপনার আমাদের এই যে ল্যান্ডস্লাইড পাহাড় ধস এটা কম হতো এবং জলবায়ুর পরিবর্তনটা আপনার কম হতো তাপমাত্রাটা এত বাড়তো না এবার আপনার দেখেন প্রায় চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার হয়েছে আমাদের দেশে বা ইন্ডিয়াতে প্রায় পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি চলে গেছে আটচল্লিশ ঊনপঞ্চাশ প্রায় প্রায় স্টেশনে ছিল ওল ইন্ডিয়াতে সুতরাং এটা এবার অত্যাধিক মারাত্মক জলবায়ুর প্রভাব বলে আমি মনে করি এবং পরিবর্তন বলে আমি মনে করি তবে এটা সাধারণত বেশ কিছু প্রতি বছরেই যে হবে তা নয় তবে হিট ওয়েব প্রতি আসবে কম আর বেশি আপনার বৃষ্টি বাদল কম বেশি সবসময় হবে তবে কোনো কোনো বছর আপনার বেশি হয় এর সাথে যুক্ত হয় আবার অন্যান্য ফেনোমেনা যেমন এলনিনো লানিনা এই ধরনের কতগুলি ঘটনা আছে সেগুলি এর সাথে যুক্ত হলে আপনার আরো খারাপ অবস্থা হয়ে দাঁড়ায় সুতরাং জলবায়ুর পরিবর্তন আমাদেরকে সর্বদাই আপনার কষ্টদায়ক এবং আমাদের উপরে প্রভাব রাখবে এবং বেশি করে গরিব মানুষ জেনারেল পাবলিক এরই বেশি আপনার সাফার করবে আপনি দেখেন আজকে সুনামগঞ্জ সিলেট এরিয়াতে বেশিরভাগই দুস্থ মানুষের উপরে আপনার প্রভাবটা বেশি পড়তেছে এবং এইটাকে আপনার ট্যাকেল দিতে হলে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টের পুরোপুরি আপনার দিকে লক্ষ্য রাখতে হবে যাতে করে মানুষের কষ্ট কিছুটা লাঘব হয় এটুকুই আমার বক্তব্য আচ্ছা এবার একটু বন্যা পরিস্থিতি নিয়ে এবারে যে বন্যা পরিস্থিতি সেটাতে ফিরে আসতে চাই পরিস্থিতিটা স্বাভাবিক হতে আসলে কতদিন সময় লাগতে পারে বলে মনে করছেন এটা বৃষ্টিপাতের উপরে এখন এখানে একটা কথা আছে এখন আপনার মনসুনে অ্যাক্সিস টা সাধারণত উত্তর বঙ্গ আহ বঙ্গোপসাগরে আছে এটা আস্তে আস্তে আপনার উপরের দিকে যদি যায় এবং সেখানে গিয়ে যদি থাকে আপনার নর্থ অফ বাংলাদেশ অর্থাৎ অববাহিকের উপরে তাহলে কিন্তু বৃষ্টিপাত সেখানে বেশি হতে থাকবে এবং বন্যা পরিস্থিতি খুব একটা উন্নতি হবে না আর এখন যেটা চলছে যে স্ট্রং মনসুনের জন্য এটা হচ্ছে আপনার উত্তরবঙ্গে এবং উত্তর দিকে যেটা আপনার নাইনটিন এইটটি সেভেনে হয়েছিল নাইনটিন এইটি এইটে হয়েছিল এবং নাইনটিন নাইনটি এইটেও আপনার সেই ধরনের হয়েছিল অর্থাৎ মনসুন যে অ্যাক্সিস একটা আছে সেটা আপনার উত্তরে হিমালয়ের যদি নাকি বেশি দিন অবস্থান করে তাহলে ওখানে বৃষ্টিপাত হলে সেই বৃষ্টির পানিটা আমাদের দেশে গড়ায় আসেন আপনার ব্রহ্মপুত্র গঙ্গা এবং মেঘনা অববাহিকা থেকে ফলে আপনার এটা নির্ভর করতেছে আপনার সিচুয়েশনটা কি হবে এবং এটার জন্য আমাদের ক্লোজ কানেকশন থাকতে হবে আবহাওয়া অফিসের সাথে যাতে করে আপনার অবস্থাগুলি জানা যাবে এবং এখন আপনাদেরকে একটু বলে রাখি আবহাওয়া কিন্তু এখন পূর্বভাসের দিক থেকে অনেক এগিয়ে গেছে বিশেষ করে আপনার যন্ত্রপাতি ইত্যাদি দিক থেকে অনেক আগে গেছে আর বিশ্ব ব্যাংকের আপনার যে প্রজেক্ট সেটাও আপনার ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং প্রায় শেষ পর্যায়ে হয়তো এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে এগুলির কারণে আপনার আরও বেশ কিছু দিন পনেরো বিশ দিন আগে থেকে আপনার ফোরকাস্ট দেওয়া সম্ভব এবং কালকে আমি ফেসবুকে দেখলাম যে উপজেলা লেভেলে আপনি এখন কি হবে আপনার উপজেলায় বৃষ্টি হবে কিনা সেটাও আপনি দেখতে পাবেন এই ধরনের ফেসবুকে আপনার দেখা যাচ্ছে সুতরাং আমাদের যেমন দিন দিন আপনার সক্রিয়তা বাড়ছে সক্ষমতা বাড়ছে আবার দিন দিন আপনার জলবায়ুর প্রভাব আমাদেরকে নানাভাবে বিধ্বস্ত করছে সুতরাং দুইটাকে আপনার মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত

আর পানি যেখান দিয়ে চলে আসে সেই পথ যাতে আপনার খোলা থাকে অর্থাৎ নদী যে ভরাট হয়ে যায় নদী ভরাট হলে আপনার বন্যার পানি উপরের দিকে বেশি আসবে সেই নদী খনন দরকার এবং এর জন্য প্রচুর আপনার অর্থের প্রয়োজন হবে আর হলো আপনার পূর্বাভাসটা আরও যত আর্লি দেওয়া যায় চেষ্টা করা উচিত এবং আমি মনে করি এখন যথেষ্ট আর্লি দেওয়া হয়ে থাকে আমরা চার দিন পাঁচ দিন বা সাত দিন আগে থিও দেওয়া হয়ে থাকি আরও যদি পারে আবহাওয়া অফিস এবং সেটা আঞ্চলিক আবহাওয়া অফিস বলব অথবা আমাদের আবহাওয়া অফিস ন্যাশনাল আবহাওয়া অফিস বলুক যারাই বলুক না কেন সেটা যদি আগের থেকে দেওয়া যায় তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ডিজাস্টার মিনিস্ট্রি এই ব্যাপারে আরেকটু মানে কার্যক্রম গ্রহণ করতে পারে এবং কার্যক্রম গ্রহণ করে মানুষের দুর্গতি যেখানে যেখানে আপনার হচ্ছে সেখানে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার আপনার ডেভেলপমেন্ট দরকার এগুলির উপরে একটা সার্ভে করে তারপরে আপনার ব্যবস্থা গ্রহণ করা উচিত জি আপনি একদমই ঠিক বলেছেন আসলে বন্যা পরিস্থিতি বা বৃষ্টিপাতের এই যে সমস্যাগুলো এগুলো যদি আমরা একটু আগে থেকে জানতে পারি তাহলে কিন্তু আমরা একটু কিছুটা সচেতন হতে পারি বা বিভিন্ন রকমের আমাদের যা যা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার আমরা সেগুলো গ্রহণ করতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাকে স্কোপ দেওয়ার জন্য থ্যাংক ইউ জি অসংখ্য ধন্যবাদ দর্শক বন্যা তো আসলে আমরা কেউ আটকাতে পারবো না কিন্তু প্রতিরোধ করা এবং নিজেদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাটাই আমাদের করণীয় এবং আমরা যেন সেটাই করতে পারি আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি দেখা হবে আবারও ভালো থাকুন সুস্থ থাকুন এটি নিউজের সঙ্গেই থাকুন